ওয়েলকাম টু জোডল্যান্ড প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা আইটি সিজেড অর্থাৎ ইন্টার ট্রপিক্যাল কনভারজেন্স জোন যাকে বাংলায় বলা হয় আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল বা নিরক্ষীয় শান্ত বলায় বা ডোলড্রাম কি তা আমরা দেখে নেব আইটি সিজেড এর পুরো নাম ইন্টারট্রপিক্যাল কনভারজেন্স জোন বাংলায় আন্তক্রান্তীয় অভিসরণ অঞ্চল কর্কটীয় উচ্চচাপ এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে যথাক্রমে উত্তরে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে উত্তর পূর্ব আইনবায়ু এবং দক্ষিণে মকরীয় উচ্চচাপ বলয় থেকে দক্ষিণ পূর্ব আইনবায়ু সারা বছর নিয়মিতভাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়ে পরস্পর মিলিত হয় এই দুই বায়ুর যে মিলন অঞ্চল সেই মিলন অঞ্চলকে আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল বা সিজেট বলে নিরক্ষরেখা থেকে উত্তর দিকে পাঁচ ডিগ্রি উত্তর এবং দক্ষিণে পাঁচ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যেই সিজেট বা আন্তক্রান্তীয় অভিসরণ অঞ্চল অবস্থান করছে পৃথিবীর তিনটি অংশে আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল বা নিরক্ষীয় শান্তবলয় অবস্থান করছে সবচেয়ে বড় অংশটি ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত আরেকটি অংশ রয়েছে আফ্রিকার পশ্চিমে আটলান্টিক মহাসাগরে এবং দক্ষিণ আমেরিকার পশ্চিমে প্রশান্ত মহাসাগরের উপর শেষ অংশটি অবস্থান করছে অর্থাৎ ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলে এই অঞ্চল অবস্থান করছে নিরক্ষীয় অঞ্চলে আমরা জানি সূর্য লম্বভাবে কিরণ দেয় ফলে এখানকার বায়ু উষ্ণ এবং হালকা হয় স্বাভাবিকভাবে উদ্যোগামী হয় ফলে শান্তভাব বিরাজ করে এখানে ভূপৃষ্ঠে আনুভূমিকভাবে বায়ু প্রবাহিত হয় না তাই এই অঞ্চলকে নিরক্ষীয় শান্ত বলায় বা ডোলড্রাম বলে অঞ্চলটিতে প্রতিদিন বিকালের দিকে পরিচালন বৃষ্টিপাত হয় বিকাল চারটের দিকে হওয়ার কারণে ফোর ও ক্লক রেন বলা হয় অঞ্চলটির বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ দুশো থেকে দুশো পঞ্চাশ সেন্টিমিটার হয়ে থাকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ